নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আগামী ষোলোই আগস্ট ইএফসি কাপের মিলানি রাউন্ড টু এর ম্যাচ খেলতে চলেছে অবশ্যই মোহনবাগান দল তো ওই ম্যাচটা মোহনবাগান দল খেলবে জুহরটি ক্রাঙ্গনে তো ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট ম্যাচ ওই ম্যাচ জিতলেই নেক্সট রাউন্ডে পৌঁছে যাবে অবশ্যই মোহনবাগান দল কিন্তু এবার এফ কাপ খেলার জন্য যথেষ্ট শক্তিশালী দল তৈরি করেছে আর শুধু এফসি কাপ নয় আইসিএল খেলার জন্য যথেষ্ট শক্তিশালী দল এবং সবচেয়ে দামি দল তৈরি করেছে মোহনবাগান দল তো ই কাপে মোটামুটি ছয় থেকে আটজন বিদেশি প্লেয়ার নিয়ে খেলতে পারবে এক একটা দল তো সেই ক্ষেত্রে ছয় থেকে আটজন বিদেশি প্লেয়ার নিয়ে এই ইএফসি কাপের অভিযান শুরু করছেন এবং তারকা তারকা কিছু ইন্ডিয়ান প্লেয়ারও রয়েছে এই দলে তো ইএফসি কাপের জন্য সবচেয়ে শক্তিশালী দল বা শক্তিশালী প্লেইং ইলেভেন কি হতে চলেছে মোহনবাগান দলের সেটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো শক্তিশালী প্লেইং ইলেভেনের ফরমেশন অবশ্যই যেটা থাকছে সেটা ফোর টু থ্রি ওয়ান ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে গোলকিপারে নিঃসন্দেহে খেলবেন বিশাল কাইদ দুজন সেন্টার ব্যাক বা ডিফেন্ডার পজিশনে থাকছেন আনোয়ার আলী ও ব্রেন্ডান হামিদ একজন রাইট ব্যাক পজিশনে থাকবেন কিন্তু আশিস রায় আর লেফট ব্যাক পজিশনে অবশ্যই ক্যাপ্টেন সুভাষিষ বোস থাকছেন তো দুইজন সেন্টার মিডফিল্ড পজিশনে অবশ্যই খেলবেন একজন ভারতীয় প্লেয়ার থাপা যিনি একজন ভারতীয় প্লেয়ার হলেও একজন বিদেশি প্লেয়ারের মতো কাজ কিন্তু মাঠে করে থাকেন আর একজন থাকছেন ইউস্টে অর্থাৎ হেক্টর ইউস্টে এই নতুন মিডফিল্ডার বা সেন্টার ব্যাক যেটাই বলো দুটি পজিশনেই খেলতে পারেন তো এই নতুন বিদেশি প্লেয়ারটি অবশ্যই থাপার পাশে খেলতে পারেন প্রথম থেকেই আর যদি ইউস্টেকে না খেলায় তাহলে তার সাবসিটিউট হিসেবে গ্লেন মার্থিন থাকছেই তার সাথে এর পাশাপাশি একজন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকছেন হুগো বোমোস তো পরে হুগোমোসকে বসিয়ে দিয়ে সাবস্টিটিউট হিসেবে শাহ আব্দুল সামাদকেও নামাতে পারে এর পাশাপাশি রাইট উইঙ্গার পজিশনে একদম ওপরের দিকে রাইট উইঙ্গার পজিশনে থাকছেন ডিমিট্টি পেট্রাটাস তো ডিমিট্টি পেট্রাটাস যদি পুরো নব্বই মিনিট খেলে তাহলে সেটা তো খুবই ভালো আর যদি কোচ মনে করেন যে তাকে বসিয়ে অন্য প্লেয়ারকে সুযোগ দেবে তাহলে ডিমিট্টি পেট্রাটাসের সাবস্টিটিউট হিসেবে রয়েছেন কিন্তু মানবীর সিং এর উইঙ্গার শুরু থেকেই খেলবেন আশিক আশিক যদি পরে সাবস্টিটিউট করে তাহলে সাবস্টিটিউট হিসেবে থাকছেন লিস্টন কোলাসো আর একদম ওপরের দিকে একজন স্ট্রাইকার পজিশনে থাকছেন জেসান তো অবশ্যই ফার্স্ট চয়েস স্ট্রাইকার পজিশনের প্লেয়ার হিসেবে জেসন কামেস তো এই প্লেইং ইলেভেনে থাকছেই এবার যদি তাকে সাবস্টিটিউট করতে হয় বা জুয়ান ফান্ডু যদি সাবস্টিটিউট করে তাহলে তার বদলে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে থাকবেন কিন্তু আরবান্দ সাদিকিউ তো এই হচ্ছে মোহনবাগান দলের ইএফসি কাপের জন্য বেস্ট স্ট্রংয়েস্ট প্লেইং লেভেন তো তোমাদের কি মতামত অবশ্যই কোথায় কি পরিবর্তন করলে আরও ভালো হতো বা এই প্লেইং লেভেনটাই ঠিক আছে কি না সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তো এরকম একটা শক্তিশালী দল নিয়ে কত দূর এগোতে পারে বা কত ভালো পারফরমেন্স করতে পারি এফসি কাপে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নিও